আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো এবং নিরাপদেই আছো। আমি নূরে জান্নাত, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। বিএসএস সম্মান চতুর্থ বর্ষ ক্লাসে আজকের বিষয় বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। এখানে আমি তোমাদের সাথে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি সম্পর্কে আলোচনা করব। ওআইসি এর বর্তমান পূর্ণ রূপ হচ্ছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ইসলামী সহযোগিতা সংস্থা। প্রতিষ্ঠাকালীন ওআইসির পূর্ণ রূপ ছিল অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা ইসলামী সম্মেলন সংস্থা। এটি মুসলমানদের প্রথম একটি আন্তর্জাতিক সংস্থা। বিংশ শতাব্দীর শেষ ভাগে মুসলিম বিশ্বের কতিপয় নেতার সক্রিয় ভূমিকায় এই সংগঠনটির জন্ম। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় মুসলমান সম্প্রদায়ের কোথাও কেউ আক্রান্ত বা বিপদাপন্ন হলে ওআইসি কোনো না কোনোভাবে এগিয়ে এসেছে, তবে সব ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বাংলাদেশ ওআইসিভুক্ত দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1969 সালে 25শে সেপ্টেম্বর ওআইসি গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর সদস্য সংখ্যা ছিল 25টি রাষ্ট্র। বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা 57। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসির প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান। বর্তমান মহাসচিব সৌদি আরবের ডক্টর ইউসুফ বিন আল উথাইমিন। তিনি 11তম মহাসচিব। ওআইসি প্রতিষ্ঠার পটভূমি 1967 সালের জুনে আরব ইসরায়েল যুদ্ধের পর 1969 সালের 21শে আগস্ট ইসরায়েল হঠাৎ করে জেরুজালেমের মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সমগ্র মুসলিম বিশ্বে। 25শে আগস্ট 14টি আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীরা কায়রোতে আলোচনায় বসেন। ওই বৈঠকে সৌদি আরব প্রস্তাব করে যে বিষয়টি যেহেতু সমগ্র মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর, তাই এটি নিয়ে আলোচনার জন্য সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের একটি শীর্ষ বৈঠক আয়োজন করা জরুরি। মরক্কো, সৌদি আরব, ইরান, পাকিস্তান, সোমালিয়া, মালয়েশিয়া এবং নাইজারকে নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠিত হয়। অত্যন্ত দ্রুততার সাথে 1969 সালে 22 থেকে 25শে সেপ্টেম্বর 3 দিন ব্যাপী প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোর রাজধানী রাবাতে। এই সম্মেলনের মধ্য দিয়ে ওআইসি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই ঐতিহাসিক সম্মেলনে 25টি মুসলিম রাষ্ট্রপ্রধানরা যোগদান করে। সম্মেলন শেষে যুক্ত ঘোষণায় আরো অনেক বিষয়ের সাথে বলা হয় ইসরায়েলকে অবিলম্বে 1967 সালের পূর্ব সীমানায় ফিরে যেতে হবে। তাছাড়া সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক ছিল পিএলওকে অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তার জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি সর্বসম্মত সমর্থন প্রদান। ওআইসি লক্ষ্য ও উদ্দেশ্য। ওআইসি লক্ষ্য উদ্দেশ্য হল 1. সদস্য রাষ্ট্র সমূহের মধ্যে ইসলামী সংহতি বৃদ্ধি করা। 2. অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং কাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে সদস্য রাষ্ট্র সমূহের সহযোগিতা সংহত করা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের মধ্যে পরামর্শ করা। 3. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন দান। 4.
সকল প্রকার বর্ণ বৈষম্যের মূল উৎপাটন ও সব রকমের উপনিবেশবাদের বিলোপ সাধন কাজ করা। 5. পবিত্র স্থান সমূহের নিরাপত্তা বিধানে সংগ্রামকে সমন্বিতভাবে সুসংহত করা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা এবং তাদের অধিকার আদায় ও দেশ মুক্ত করার কাজে সাহায্য ও সহযোগিতা প্রদান। 6. মুসলমানদের মানমর্যাদা, স্বাধীনতা ও জাতীয় অধিকার সংরক্ষণে সকল সংগ্রামে মুসলিম জনগণকে ঐক্যবদ্ধ করা এবং শক্তি যোগানো। 7. সদস্য দেশ সমূহ এবং অন্যান্য দেশের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে ওআইসির ভূমিকা। ওআইসির একটি বিশেষত্ব হলো এটি পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন, যা একটি বিশেষ ধর্মাবলম্বী তথা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। ধর্মবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এত বড় সংগঠন আর নেই। ওআইসির অর্জন তেমন উল্লেখযোগ্য না হলেও কোনো কোনো ক্ষেত্রে ওআইসি ইতিবাচক ভূমিকা পালন করেছে। ওআইসির অর্জন যেমন রয়েছে, ওআইসির ব্যর্থতাও রয়েছে। ওআইসির অর্জন। ওআইসিতে মুসলমানদের যে জাতিগত ও ধর্মীয় ঐক্য বিদ্যমান তার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি রচনা করে। ওআইসির সদস্য রাষ্ট্রগুলো তাদের শত বিভক্তি সত্ত্বেও এই প্রতিষ্ঠানটি মাধ্যমে তাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি উপলব্ধি করতে পারে। এই সংগঠনটি বিভিন্ন সময়ে মুসলমানদের বিরুদ্ধে যে কোনো নির্যাতনে প্রতিবাদ করে আসছে। এই প্রতিবাদ কার্যকর প্রমাণিত না হলেও মুসলমানদের পক্ষে কথা বলার একমাত্র আন্তর্জাতিক সংগঠন হিসেবে এর গুরুত্ব রয়েছে। বিশ্বের বিভিন্ন এলাকায় নির্যাতিত মুসলিমদের জন্য ওআইসি বিভিন্ন সময়ে প্রতিবাদ, প্রস্তাব, কমিটি গঠন সহ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। এই সকল প্রচেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ বলা যাবে না। ওআইসির ব্যর্থতা। ওআইসি বিভিন্ন ক্ষেত্রে সফলতার কথা বলা হলেও মূলত ওআইসি সফলতার চেয়ে ব্যর্থতায় বেশি। যেমন মুসলিম বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতা। 1967 সালে মুসলিম নেতৃবৃন্দ যে মূল উদ্দেশ্যটি সামনে রেখে ওআইসি প্রতিষ্ঠা করেছিল, সে উদ্দেশ্য সাধনে ওআইসি সম্পূর্ণ ব্যর্থ হয়। কেননা ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, বসনিয়া, হার্জেগোভিনা, চেচনিয়া সহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে যে অমানুষিক নির্যাতন চালানো হয়, ওআইসি তার বিরুদ্ধে কিছুই করতে পারেনি। ফিলিস্তিন সংকট। ওআইসি প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসরায়েলকে দখলকৃত আরব ভূখণ্ড ত্যাগ, ফিলিস্তিনি জনগোষ্ঠীর অধিকার দান, জেরুজালেমে আরব শাসন প্রতিষ্ঠা সহ আরবদের অধিকারের কথা বলে আসছে। কিন্তু ওআইসি এক্ষেত্রে কতিপয় রেজুলেশন পাশ ব্যতীত তেমন কিছুই করতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে কূটনৈতিক চাপ প্রয়োগ করলেও তা কোনো কাজেই আসেনি। আফগান সংকট। সোভিয়েত আগ্রাসনের সময় ওআইসি আফগানিস্তানকে বস্তুগত ও নীতিগত সমর্থন দানের মাধ্যমে ন্যূনতম ভূমিকা পালন করেছিল। কিন্তু সন্ত্রাসবাদের ভুয়া অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিরস্ত্র নিরপরাধ আফগান জনগণের উপর নির্বিচারে বোমা নিক্ষেপ করে, দেশটিকে জ্বালায়, তখন ওআইসি কিছুই করতে পারেনি। উপসাগরীয় সংকট। ইরাক কর্তৃক কুয়েত আক্রমণ ছিল ওআইসির নীতি ও আদর্শের পরিপন্থী, তথাপি ওআইসি ইরাককে জাতীয় আগ্রাসন থেকে নিবৃত্ত করতে পারেনি। বলকান সংকট। মুসলিম বিশ্বের আপামর জনতা বসনিয়া নির্যাতিত নারী ও শিশুদের আর্তনাদে ব্যথিত পীড়িত হলেও ওআইসি তাদের এই বেদনার প্রতিনিধিত্ব করতে পারেনি। বিশ্ববাসীর কাছে কোনো জোরালো প্রতিবাদ নিয়ে মুসলিম বিশ্বের হয়ে ওআইসি উপস্থিত হতে পারেনি। তবে এখনো পর্যন্ত ওআইসি তার প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যকে সফলভাবে বাস্তবায়ন করতে না পারলেও ওআইসির ভবিষ্যৎ সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। দীর্ঘদিন কার্যকর থাকায় ওআইসি বেশ কিছু প্রতিষ্ঠান ও নীতি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি কার্যকর করতে পারলে ওআইসি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারবে। ইসলামের যে মৌলিক ঐক্য চেতনা, তাকে কাজে লাগাতে পারলেই ওআইসি তার সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে। মুসলিম বিশ্ব পৃথিবীর অধিকাংশ প্রাকৃতিক ও মানব সম্পদের মালিক।
এমতাবস্থায় ওআইসি তার সদস্য দেশগুলোকে পুঁজি করে অমুসলিমদের বিরুদ্ধে দাঁড়াতে পারলেই মুসলমানরা শক্ত অবস্থান রচনা করতে পারবে। সর্বোপরি ওআইসিকে মুসলিম বিশ্বের বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের ব্যাপারে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে, যাতে পশ্চিমারা নাক গলানোর সুযোগ না পায়। তবে ওআইসি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।